ইয়া দেখা যাচ্ছে না? জি ভাই যাচ্ছে। মানুষকে দেখছে আইসক্রিম খাওয়ার জন্য নাচতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে খুব এক্সাইটেড কারণ আপনাদের সবার সাথে নতুন একটা রিয়াকশন ভিডিও নিয়ে চলে আসলাম। ভিডিওটা হচ্ছে ঘোস্ট মিটিং, একটা পেজ আছে তাদের, একটা লাইভ হয়েছে কয়েকদিন আগে। সরাসরি হাতির উপর ভয়ঙ্কর ভূতের আগমন, আমরা একটু দেখতে চাই যে ইজ ইট রিয়েল অর ইজ ইট ফেক, মানে রিয়েল না ফেক সেটা আমরা আপনারা মিলে, মানে সবাই মিলে আপনারা যারা দেখতেছেন একসাথে বুঝবো, এনজয় করবো। সো হাজিরা দিয়ে দেওয়ার জন্য ভিডিওতে একটা লাইক দিয়ে দেন এবং এখন পর্যন্ত আমার পেজে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সেটা করে ফেলেন। দেরি না করে চল শুরু করে দিই। 5 4 3 2 1 লেটস গো। প্রিয় বন্ধুরা আপনারা দেখতেছেন যে এই যে স্বয়ং এই যে ভাই, এ তো ভয়ানক জিন। জি আগো আসেন, আগো আসেন। ইয়া দেখা যাচ্ছে না? জি ভাই যাচ্ছে। প্রিয়মন্ত্রা কি এটা ভাই? হাতির গাড়ির ঘরে প্রিয়মন্ত্রা ভয়ং খুব শক্তিশালী হাতির ঘাড়ের উপরে উঠে দাঁড়িয়েছে দেখো। প্রিয় বন্ধুরা আপনারা কয়েকজন রিয়েলাইজ করছেন কিনা জানি না, হাতি ইজ নট মুভিং, মানে আমাদের সামনে যে মানে কায়দা করতে আসছেন বা সিচুয়েশনটা কন্ট্রোল করতে আসছেন লাল জামা পরা যে ভাই, উনি ভয় পেয়ে গেছেন, চিস লাগায় পড়ে গেছেন একটু আগে। আপনারা সবাই থেকে লাইভটা দেখতেছেন, লাইভটা শেয়ার করে দিন যে আজকে আমরা যে কতটা ভয়ানক বিপদের মুখোমুখি আছি। জি প্রিয় বন্ধুরা দেখেন আপনারা একটু হান ভাই। জি ভাই ওই যে ভাই ওইখানে আরেকটা দেখছেন, ওই যে বসে আছে। হাতির উপরে ভয়ঙ্কর জিন ভূত দেখছেন? ভাই মুখটা কি বিবর্ষ দেখেছেন ভাই? হাতির উপরে অত্যাচার চালাচ্ছে বুঝলেন? ইনোসেন্ট হাতির উপর নির্যাতন হচ্ছে গাইস, এটা বিচার চাই, বিচার চাই দেখে কমেন্ট হবে, হাতির বিচার চাই, মানে জিন ভূতের বিচার চাই হাতির উপর নির্যাতন করার জন্য। পানি ভরতেছে। জি ভাই জি ভাই এই জন্য কান্দিছে, দেখেন হাতিটা কান্দিছে কিন্তু। এই জিন ভূতকে এখান থেকে তাড়িয়ে হাতির কাছে গিয়ে আপনাদের সবকিছু দেখাবো। অবশ্যই ভাই। হাতির উপরে কতটা অত্যাচার চলতেছে আমরাও দেখতে পাচ্ছি ভাই। ওই ভূতটা ভাই নাচতেছে ওর উপরে, নাচার সাথে সাথে কিন্তু নাচতেছে। আমি কিছু ভূত দেখছি, আপনার ভূত বলবো না, আমরা মানুষকে দেখছি আইসক্রিম খাওয়ার জন্য নাচতেছে বিভিন্ন মেলায় বা প্রোগ্রামে, কিন্তু এখানে হাতির উপর ভূত নাচতেছে গাইস। It's a very different topic. I'm sure to concentration day. Guruji bhai pachen. Ji ji. Guruji himshim khachen. Guruji apni amon ekta dua koren jate hati ta thanda hoye jay kintu. Mane kanna kati bondho kore kintu. Or chok diye kintu. Era ekhane eshe keno jano? Ji. Ei je hati ta o je এখানে ওরা ওদের বসবাসী স্থান। ওই দেখেন ওই দেখেন এই হাতিটা এসে ওদের জায়গাটা দখল নেবে, এই জন্য ওর উপর অত্যাচার চালাচ্ছে। আপনারা যে যেখান থেকে এই লাইভ ভিডিওটা দেখতেছেন আমরা সরাসরি কিন্তু এই জায়গাটা এসে আমরা ভাই এই বন্ধ করো, ফোনটা বন্ধ করো। জি ভাই নেন, আপনি সমস্যা নাই বলেন। যে ফোন আই থিংক ফোন আই থিংক জিন বাবুদের পকেট থেকে তবে আমরা যেটা সরাসরি দেখতেছি, তবে এই জিনটাকে আমরা যতদূর সম্ভব আমরা এখান থেকে ধরে নিয়ে তো যাব। ওকে জি প্রিয় বন্ধুরা গুরুজি নেবেন, দেখতে থাকুন, একটু রিয়্যাক্ট করুন সবাই একটু। অনেক বন্ধুরা কিন্তু জয়েন হয়েছেন, সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। আইকা দিয়ে এবার গুরুজি আইকা ভাই। হ্যাঁ এই চারিদিক দিয়েও কিন্তু সাউন্ড আসছে বুঝলেন? কে সাউন্ড করছে? আসমানি ভাই আমি একটা ফলো করলাম। আসেন দি আসেন দি আসেন দি জানে কোথায় সাউন্ড হচ্ছে, সো আমাদের একটু খেয়াল রাখা উচিত।
ওই ভূত কিন্তু হাতির কাছে যাবে, আমাদের সব সময় হাতির কাছে থাকতে হবে। ওকে জি ভাই, একটা অ্যাডভাইস দিচ্ছি, এদিক ওদিক ঘোরাফেরা করা যাবে না, হাতির কাছে আসেন। ঠিক বলেছো, না যত অলরেডি এখানে থাকুক ভাই, হাতির কাছেই আসবে ও। জি ভাই ঠিক বলেছেন, হাতি তাড়াতাড়ি আসেন ভাই। জি আগোশন আগোশন। হ্যাঁ হ্যাঁ লা গুরুজি, এ বর্ষ হয়ে গেছে তো, এই এখানে তো ছিল, এই কই গেল ভূত? যখনই আমেশ কমেছি না ভাই, কোনো বুঝতে পেরেছি। ওকে সো অ্যাকর্ডিং টু প্ল্যান বি, মানে যখনই কনসেন্ট্রেশন ওদিকে চলে যাবে, হাতির উপর থেকে আমাদের ভূত বা জিন যারা যেটাকে রেফার করতেছেন আর কি, ওনারা একটু চলে যাবে। সো প্ল্যান ইজ ওয়ার্কিং। এই হাতিটা কি দেখেন, আপনাদের তো কাছ থেকে দেখায় দেখেন, অনেক কষ্ট হচ্ছে দেখেন, কান্না করতেছে কিন্তু হাতিটা, দেখেন এখনই মুক্ত হয়ে যাবে, তোমাকে মুক্ত করার জন্যই আমি এসেছি। জি ভাই জি ভাই অবশ্যই। কোথায় ভাই? প্রিয় বন্ধুরা আপনারা একটু দেখতে থাকুন, একটু রিয়াক্ট করুন, সবাই লাইভটা শেয়ার করেন, লাইভটা শেয়ার করতেছেন না কেন ভাই? শেয়ার দেন। চোখের মিনিশেই কিন্তু ও ভ্যানিশ হয়ে গেছে, আপনি সামনে যান ভাই। মিনিশেই বলছে, নিমিশেই হবে হয়তো, মিনিশেই বলছে, আমি ভুল শুনতে পারি গাইস। আল্লাহ, ওই 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 কিছু একটা দেখা গেছে ভাই, ওই 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 জিনটা কিন্তু হাতের ফিট থেকে নামে কিন্তু ওইখানে চলে গেছে। গুরুজি যান, গুরুজি 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 বাস ধরে ওখানে বসে, গো গুরুজি গো গো গুরুজি জিন আপনাদের এই ভূত যা বলছিল চলে যাবে আপনাদের এখান থেকে। এখানে কিন্তু ওকে অত্যাচার করতে, হাতি এতটাই অসহায় দেখেন কিছু বলতে পারতেছে না, আই ডোন্ট নো ফিল লাইন, হাতির ভাষাও বুঝে ফেলতে, অত্যাচারিত হচ্ছে আপনাদের দ্বারা, অত্যাচারিত হচ্ছে কিনা আমি জানি না, ইটস এ বিগ কোয়েশ্চেন গাইজ, এটা আপনারা কমেন্টে জানাবেন। অ্যাকচুয়ালি আপনাদের কি ফিল হচ্ছে? জিনটাকে ও ওই জিনটা কিন্তু এই হাতির পিঠে চড়ে বসে, তার মানে ওর একটা সোয়া লেগে আছে ওইখানে, আপনি ওইখানে উঠুন, উঠে আমেশ করে ওইখানে একটা গন্ডি করে দিন, যাতে করে এইবার যদি আসে তাহলে কিন্তু ও বন্দি হয়ে যাবে। যাই কিছু কর না কেন, ওই জিনটা কিন্তু ওইখান থেকে নড়বে না, কারণ ওই এতটা মানে শক্তিশালী জিন। হ্যাঁ প্রিয় বন্ধুরা আপনারা অল টাইম লাইক করুন, ভিডিওটা শেয়ার করুন, এই যে পিছনে এখানে একটা, এই যে এখানে আল্লাহ, এখান থেকে উকি মারছে, যে নাই আগে যাও, আগে যাও গুরুজি, ওই পাশে যান। এখন এর মধ্যে আরেকটা চেঞ্জ হচ্ছে, আমি শিওর কিভাবে হাত পা মেলাচ্ছে দেখছেন? প্রিয় বন্ধুরা আপনারা সরাসরি দেখতেছেন, আপনারা তো সরাসরি দেখাচ্ছি যে আমরা কতটা বিপদের মুখে মুখে আছি, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন একটু শেয়ার করে দিন আর কমেন্ট করে জানান, আর সময় দেওয়া যাবে না। অবশ্যই গুরুজি অবশ্যই, আসেন অবশ্যই, এখানে চলে আসেন, ওই দেখুন কাছ থেকে আপনাদের ভালোভাবে দেখাবো, ফারহান কাছ থেকে দেখো। ওকে আর সময় দেওয়া যাবে না ফারহান, আর সময় দিলে ও ভ্যানিশ হয়ে যেতে পারে, রাইট? প্রিয় বন্ধুরা কিন্তু এবারে রাগান্বিত হয়ে যাচ্ছে গুরুজি, আমাদের উপরে যে পুরো মুহূর্ত কিছু আশা করতে পারে, ওই দেখুন দেবাই সরে দাঁড়ান একটু গুরুজি, গুরুজি সেই, ও মাই গড, রিয়েল গোস্ট গুরুজি, রিয়েল গোস্ট গুরুজি সেই, এখানে কিন্তু আসলে অনেক আগে, এই কাম টু ডাউন, কাম টু ডাউন নতুন একটা গাইজ, আপনি জানেন জিন বোধ দেখলে কাম টু ডাউন বলে, অ্যাকর্ডিং টু গুরুজি কাম টু ডাউন বললে মানে জিন বোধ নেমে আসবে from the heart of peace, you know, name it, come to town, bro, come to town, come to town, come to town, কি বলতেছে মানে গুরুজি ওই জিনপুতের সঙ্গে কথা বলার চেষ্টা করতেছে প্রিয় বন্ধুরা, কিন্তু গুরুজি কোনো কথা শুনতেছে না, আজকে গুরুজির মাধ্যমে আমরা এখান থেকে তাড়িয়ে ছাড়ব ওই জিনপুতকে, অবশ্যই ওই বাতাস জানো লাগে না, সাবধান সাবধান, এই ওই বাতাস লাগবে, অসুবিধা আছে, হুম থাকবো জি গুরুজি, আর বেশিক্ষণ বেশি টাইম নেবেন না, খুব তাড়াতাড়ি চেষ্টা করেন, গুরুজি তাড়াতাড়ি করেন, ক্যামেরা চার্জ শেষ হয়ে গেছে, আমরা এর মাধ্যমে ওকে বোতল বন্দী করে নিয়ে আমরা 101 হাত মারতে গাড়ি ফেলাই দেব। ফারহান ওই দেখো বাস গাছ ভেঙে ফেলছে, আল্লাহ বাস ঝাল ভেঙে, এই ঠিক মোমেন্ট, আমি শিওর এই মোমেন্ট থেকে ঠিক আর কিছু মোমেন্টের মধ্যে আরেকটা সিনারি চেঞ্জ হবে,
and তারা নেক্সট অ্যাক্টে মুভ করবে, এটাই হচ্ছে আপনার টোটাল প্ল্যান। ফেলার মতো করে ফেলেছে, এদিকে এসো। নাই গুরুজি, সাবধান সাবধান সাবধান, আস্তে আস্তে। এবার গুরুজি হাতের উপর উঠছেন ফর দা ফাইনাল অ্যাক্ট। প্রবলেম হ্যাঁ, লাইভে দেখাচ্ছি আমরা সবাই, কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন। প্রিয় বন্ধুরা দেখেন গুরুজি কিন্তু হাতির যে অ্যাকচুয়াল পালক সেও সাথে আছে, পরে কিন্তু উঠে গেছে। দেখেন গুরুজি কিন্তু অনেক রিস্ক নিয়ে হাতির পিঠে উঠে ফরান ভাই। গুরুজি উঠতেছে ইনশাআল্লাহ, ওই জিনটাকে জিন্সের প্যান্ট পরা গুরুজি, লেটস গো। আমি আমি আই এম সরি টু টেল ইট, দেখাইতেছে গাইস। তাই ইনশাআল্লাহ গুরুজির মাধ্যমে আমরা ওকে তাড়াইছি, এবং আর এখানে যতক্ষণ হাতি থাকবে ততক্ষণ আর কিছু থাকবে না। প্রিয় বন্ধুরা যা এখানে না আসলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এখানে জিনভূত আছে। জি ভাই জি ভাই, আমরা জানতাম কিন্তু এরকম সরাসরি অত্যাচার করতে আমরা সেটা জানতাম না। তবে অবশ্যই প্রিয় বন্ধুরা আপনারা আমাদের পেজটি ফলো দিয়ে রাখুন, আমরা যখন তখন আমরা যা কিছু দেখি আপনাদের লাইভে দেখানোর চেষ্টা করব। অবশ্যই জি ভাই, চলুন আমরা এখান থেকে বের হই। বাংলাদেশে এরকম অনেক জায়গায় এরকম ভাবে দেখানো হয় যে জিনভূত তাড়ানো হচ্ছে, অ্যাকচুয়াল মানে জিনের যে এক্সিস্টেন্স সেটা নিয়ে আই থিঙ্ক প্রত্যেক মুসলিম এর বিলিফ আছে। অ্যাকর্ডিং টু কোরআন আল্লাহ তালা জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা ইবাদত করার জন্য। সো জিন ইজ আউট দেয়ার, আমাদের সাথেই আছে। কারিন জিন আপনারা জানেন না, অনেকে জানেন অনেকে জানেন না, তারা সবার জন্য একবার বললাম। আমাদের সাথে যে জিন আছে তার নাম হচ্ছে কারিন জিন। বাট আজকে যে একটা দেখলাম আমার খুবই মজা লাগছে, মানে আমি জানি না কীভাবে এক্সপ্লেন করবো। এটা যে অ্যাকচুয়াল জিন হয়ে থাকতো তাহলে এত সহজে ওনারা এই ভিডিওটা ধারণ করতে পারতেন না। বাট হ্যাঁ, ফর এন্টারটেনমেন্ট পারপাস ইউ অলসো এনজয়েড, এখানে মানে যাও হইলো আর কি। আর স্টিল আমি বলবো এগুলা দেখায় বা এগুলা বলে যারা যে মানে বিভিন্ন রকম বিজনেস করেন, স্পেশাল মানুষের থেকে টাকা পয়সা নেন, এই ছাড়াই দিবেন ওই ছাড়াই দিবেন, বিভিন্ন রকম তান্ত্রিক পান্ত্রিক সিস্টেমে বা বিভিন্ন রকম আধ্যাত্মিক চিকিৎসায় সেই বলেন, মানে এগুলোকে আপনার একটু ভেরিফাই করে নেবেন। অবশ্যই কোরআন এবং সুন্নার যে প্রকৃত ওয়েতে যে চিকিৎসাটা হয় সেটা হচ্ছে নাকি উল্টাপাল্টা কিছু হচ্ছে, আপনার ভবিষ্যৎবাণী বলতেছে এটা করছে সেটা করছে। যদি আপনি এগুলোতে বিলিভ করে ফেলেন যে আল্লাহ ছাড়া অন্য কারো এই ধরনের ক্ষমতা আছে আপনার লাইফে এই ধরনের কিছু চেঞ্জ করে ফেলার, ভবিষ্যৎ সম্বন্ধে বলার, বা গায়েব সম্বন্ধে যাদেরকে আমরা দেখতে পারি না বুঝতে পারি না তাদের সম্বন্ধে কোনো জ্ঞান রেখে কিছু বলার, ট্রাস্ট মি গাইস আপনাদের আরও মানে এই জায়গায় আরও সতর্ক হওয়া প্রয়োজন। আল্লাহ ছাড়া এই জিনিসগুলো ক্ষমতা কার হতে নাই। সো আমি বলবো এইসব আপনার অনেক বেশি সতর্ক হন, আপনার মনে বিশ্বাসটা সবসময় আল্লাহর কাছে প্লেস করেন, কখনও এটা থেকে দূরে সরে যাবেন না। অলওয়েজ চেষ্টা করবেন আপনার এই ধরনের পুরো ব্যাপার আসলে ভেরিফাই করে নেওয়ার। উই হ্যাড রিয়েল ফান, বাট আমি বলবো এই ধরনের ফেক কিছু আমরা ফিউচারে দেখা থেকে বা বিলিভ করা থেকে নিজেদেরকে সতর্ক রাখবো। আই থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং। আমাদের ছোটো একটা গ্রুপ আছে KGP ফ্যামিলি ওয়ার্ল্ড ওয়াইড, সেটা জয়েন করার জন্য ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে ঢুকে জয়েন করে ফেলতে পারেন। সেখানে আমরা বিভিন্ন রকম হালাল দুষ্মি করে থাকি, সো সেখানে সবার সাথে দেখা হবে। আর ইনশাআল্লাহ নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন আর আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।